আপনি পাবেল রে ডাকেন পাবেল কোথায় ও তো বাসায় নাই তোমার বাসা কোথায় তুমি কোথা থেকে আসছো আমি যেখান এখান থেকেই আসি পাবেল সবকিছু জানে পাবেল রে জিজ্ঞেস করেন সবকিছুই পেয়ে যাবেন আমি কে কোথা থেকে আসছি তোমার পরিচয় না দিলে আমি তো তোমার কেমনে চিনমু আমি বলছি সব পরিচয়ই দিব আপনি পাবেল আরে কে রে ডামু তুমি কে পাবেল ছোট বোন নাকি হ্যাঁ তুমি তোমার ভাইয়ারে ডাকো কে আপনি সবই বলবো তুমি তোমার ভাইয়ারে ডাকো তারপর সবকিছু জানতে পারবে ফট করে বাসার ভিতরে ঢুকে গেছে তোর ভাইয়ের কথা কইতে আছে তোর ভাইয়ের সিনে নাকি ডাকেন আপনার ছেলেটা ডাকেন কে আপনি কোথা থেকে আসছেন ভাইয়া কিভাবে চিনেন কিভাবে চিনি সেটা তোমার ভাইয়া আসলে জানতে পারবা ভাইয়া বাসায় না কি সমস্যা আমাদের কাছে বলেন আপনার ছেলে চিটাগাং ছিল না আমি চিটাগাং থেকে আসছি তোমার পোলে চিটাগাং যেতে হয় মেয়ের সাথে কি করে থুই আইছে আচ্ছা কান্ডা পাছিমেন ভাও কথা কয় খালি আমার পোলে রোমেন না স্যার এম তোমার বাসা কইতে চিটাগান হ্যাঁ আমার বাসা চিটাগান আমি চিটাগান থেকে আসছি ও তাই তুমি আর এস নই চিটাগান ভাই হ্যাঁ আপনার ছেলের সাথে আমার 3 বছরের যাবত সম্পর্ক চলতেছে ও আমার অনেক আশা দেখাইছে যে আমারে বিয়ে করব আমারে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে আমার সাথে ওর সাথে সব সবকিছুই হয়ে গেছে আপনি তো ওর মা আমি আপনাকে কিভাবে বলবো এগুলো তারপরে বাধ্য হইতেছি বলার জন্য ওর সাথে আমার সাথে কিছু হয়ে গেছে এখন ও আমারে বলছে আমারে বিয়ে করব খুব শিগগিরই কিন্তু ও চিটারাং থেকে আসার পরে আমার সব জায়গা থেকে ব্লক মাইরা দিয়েছে আমি ওর সাথে কোনো ভাবে যোগাযোগ করতে পারতেছি না আমি বাধ্য হয়ে আজকে আপনাদের বাসায় চলে আসছি কি বলো তুমি আগলতা বলে এগুলো আমার পোলা সামনে সপ্তাহ তাই বিয় আর বিয়ে ঠিক হইছে তুমি কি ঝামেলা করতে মানে কি বলতেছেন আপনি আপনার ছেলে বিয়ে করলে আমারই করবো আমি ব্যতীত আপনার ছেলে অন্য কারো বিয়ে করতে পারবো না

প্রমাণ প্রমাণ দেখতে চান হ্যাঁ অবশ্যই আমার কাছে প্রমাণ আছে আমি জানতাম এরকম কোনো না কোনো একদিন এরকম ঘটনা ঘটবে তার জন্য আমি প্রমাণ রাইখিয়ে দিছি আপনি তোর মা আপনাকে কিভাবে দেখাবো আপনাকে দেখাতে পারবো না এই তুমি এই দিকে আসো তোমারে দেখাইতেছি এই দেখো তোমার ভাইয়ের কীর্তি কালাম গুলা কি হলো দেখো এবার বিশ্বাস হয়েছে এখন কি বলবেন

বাবা তুমি এত সিলে সিলি করে না ফাও জামেলা করে না আমার পোলাই তোমার চেনে না ফাও লিখে জামেলা করতে আসো যাও তুমি বাসাতে বেরোই যাও ও আপনি ও আপনার পোলা আপনার চেনে না আপনার মাই এত দেখছে আপনি তো দেখেন নাই আপনার যে হতে এত দেখার শখ ঠিক আছে আমি আপনার ও দেখাইতেছি তারপর তো বিশ্বাস হইব দেখেন কি হলো ফোনটা নিলা কেন দেখাইতে দাও তোমার আম্মুকে দিদি ভাই একটু কথা বলবা চুপ থাকবা গলাবাজি করবা না তোমার তিন বছর ধরে মেয়ের সাথে সম্পর্ক তুমি বিয়েতে রাজি হয়ে গেলা তুই কেমনে পারলি এইসব করতে হ্যাঁ তুই আমাকে তো একবার কইতে পারতি যে তোর লাগে এই মেয়ের লাগে সম্পর্ক আমরা জেরমের রক্তরে বিয়া পড়াই দিতাম আল্লাহর কসম বিশ্বাস করো আমি মাইয়ের চিনি না চিনি না চিনি না মাইয়া তোমার ভুলভাল বুঝাই দিতে কি লাগে পাশে ঢুকে দিতে এ মাইয়ে যে দেইতেছে হাকিম ইতে তাই আরে মাই এখন এখন যুগ আপাই লেগে গেছে কারণ অনেক কিছু করণ যায় মাইয়া মিছা কথা কইতেছে এ বাসাতে বেরো আমি বাসা থেকে বের হব না আমি বাসা থেকে বের হব তুই আমার সাথে কিছু করছ নাই আর প্রমাণ লাগবো

আমার বাসা থেকে বের করব আমি থাকাকালীন আমি দেখব তুই কিভাবে অন্য মাইয়ার বিয়ে করছ হ্যাঁ তুই বিয়ে করতে পারবি যদি তোর সাথে কারো বিয়ে হয় সেটা আমার বিয়ে হইব আমি ব্যতীত তুই অন্য কারো সাথে বিয়ে করতে পারবি না এ মা মাইয়ে গেছে পাগল হই বুঝছো এ মাইয়ে পাগল হই গেছে পাগল হই গেছে তুই এখন ওই এনে জিরোমের আমি কথা বতা কই মিল কর মোহনে এ তোর বিয়ে করা লাগবে এ মাইয়ের বিয়ে করব আমি তিন বছর এ মাইয়ের সাথে সম্পর্ক করছ বিয়ে করবি না তুই বিয়ে করবি কি আরে মা শোনো এ মাইয়া তোমার পানি ভরা হয়েছে ওট ওটা বাসাতে বাইরা বাসাতে এই কথা কথা শুননা বাইরা ডাক্তার কই বাইরা কোথায় যাব আমি আমি কোথাও যাব না আমি ব্যাগ নিয়ে আসছি আমি কোথাও যাব না আমি এই বাসেই থাকব আর তুই কিভাবে বিয়ে করছ সেটাও আমি দেখে দিব তুই কই লইব নাকি বাসাতে বের হবে এ সব থাক তুই বাইরে বাইরেতে আর কোন খাবরাই রাত ফলাই দিম একবার এ সব থাক তোর এই মেয়েই বিয়ে করা লাগবে কি কইছ তুমি উল্টো কথা বলছ হ্যাঁ ওনে আমি কথা কই সব মিল কর মনে ওটা বাদ দি তুই মনে এই মেয়েরই তোর বিয়ে করা লাগবে

কাজির ভন্দেতে আসি এই মুহূর্তে তোর ওই মাইয়া বিয়ে করা লাগবে তোর বাইনে আমাকে মানি যে শেষ করতে পারবো না বুঝছো যা ঘরে যা যা তুমি ঘরে যা হেন দিয়ে ওই তোর বিয়ে করা লাগবে আট